প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাদির আক্তার কিচেনে আপনাদের স্বাগতম। আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর মাংসের কালাবুনা। দামি কোনো মশলা ছাড়া কিভাবে ঘরোয়া স্টাইলে খুব সহজেই কালাবুনা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কালাবুনা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলিকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতে করে খুব ভালোভাবে মাংসের ভিতরে মশলাগুলি ঢুকতে পারবে। আপনারা চাইলে রেগুলার সাইজ করে নিতে পারেন। আর হাড় চর্বি সহ মাংসগুলি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 6টি সাদা এলাচ থেঁতো করে নিয়েছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, 4টি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এখন মশলাগুলি খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিতে হবে, আর এই কাজটি আমি হাত দিয়ে করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে মিক্স করে নিলে খুব সহজেই মশলাগুলি মাংসের সাথে সেট হবে। তো খুব সহজেই কম খরচে কিভাবে ঘরোয়া স্টাইলে কালাগুনো তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে রেসিপিতে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনার অথেন্টিক কোনো রেসিপি নয়, কারণ অনেক মশলা আমি আজকে রান্নায় ব্যবহার করব না, যেগুলো বাবুর্চিরা কালাবুনাতে দিয়ে থাকেন। আজ আমি সবসময় ঘরে থাকা এমন কিছু মশলা দিয়ে রান্নাটা করব, যাতে ব্যাচেলার ও নতুন রাঁধুনিরা খুব সহজেই রেসিপিটা করে নিতে পারেন। তো মাংসগুলি আমার মিক্স করা শেষ, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি মাংসটা আবারও একবার মিক্স করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা অন করে হাই হিটে আমি 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নেব আর মাংসটা কষিয়ে নেব। এখানে বাড়তি কোনো পানি মাংসের ভিতরে অ্যাড করব না। আর চুলার আঁচটা কিন্তু এ সময় হাই হিটেই আছে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আমি রেখে মাংসগুলি সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাংসের ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর মাংসগুলিও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি মাংসগুলি এভাবে কষিয়ে নিব, আর কষানোর মধ্যেই মাংসগুলি কালার চেঞ্জ হয়ে আসবে। তো বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো কিছু সময় পর পর এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাংসের মশলাগুলি পুড়ে না যায়। আরও কিছু সময় কষানোর পরে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এভাবে আরও কিছু সময় আমি এই মাংসটাকে কষিয়ে নেব। আরও কিছু সময় আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন কালোবুনার যে কালারটা সে কালারটা কিন্তু চলে এসেছে, আর মশলাগুলি একদম পারফেক্টভাবে আছে, পোড়া লাগেনি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি সাইড করে রেখে দিব। বাগারের জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, আর এই বাগারটা আপনাকে সরিষার তেল দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1টি রসুন কুচি, আর 7-8টি শুকনো মরিচ, আর এইগুলি একসাথে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলি আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলি। তো মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটা মিক্স করে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি
6-7টি কাঁচামরিচ, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দিব। মিক্স করার পরে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য, এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো মিক্স করে আরও 1 থেকে 2 মিনিট আমি এটাকে রান্না করে নিব। আরও 1 থেকে 2 মিনিট আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আবার রান্না করে নিয়েছি। এখন রান্নাটা শেষ, নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখন একটি সার্ভিং বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজার। খুব সহজেই কিন্তু ঘরোয়া স্টাইলে দামি কোনো মশলা ছাড়া তৈরি হয়ে গেল গরুর মাংসের কালাভুনা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এখন এই মাংস থেকে একটি মাংস আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখুন খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর মাংসের ভিতরের অংশটাও কিন্তু কালো হয়েছে। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসের কালাভুনাটা খেতে কতটা মজাদার হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।